বন্ধুরা, আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের মুখোমুখি। আওয়ামী লীগে বড় ধরনের সংঘাত সংঘর্ষের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর অন্যদিকে বড় সুযোগ তৈরি হয়েছে বিএনপির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের কোন দল বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না এই বলে, কিন্তু কে শোনে কার কথা? উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। বড় চাপে আছেন আওয়ামী লীগের নীতি নির্ধারক সহ। আর অন্যদিকে বড় ধরনের সংঘাত সংঘর্ষের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিভিন্ন সূত্রগুলো বলছে যে উপজেলা নির্বাচনে প্রতিটি উপজেলা থেকে আওয়ামী লীগের অন্তত 4 থেকে 5 জন প্রার্থী বিভিন্ন পদে দাঁড়াতে পারেন। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে এমপি কোনো প্রার্থীকেই সমর্থন দিতে পারবেন না, কিন্তু বাস্তবতা হলো যে এমপিরা ইতিমধ্যেই তাদের নির্বাচনী এলাকায় কে উপজেলা চেয়ারম্যান হবে, তার পছন্দের ব্যক্তি হিসেবে কে নির্বাচনে দাঁড়াবে তা ঠিকঠাক করে দিচ্ছেন। সবগুলো উপজেলাতেই এমপিদের পছন্দের ব্যক্তি যে প্রার্থী হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত। অর্থাৎ প্রকাশ্যে অথবা গোপনে দলীয় প্রধান শেখ হাসিনার হুঁশিয়ারিকে পাত্তাই দিচ্ছেন না স্থানীয় এমপি থেকে শুরু করে পাতি নেতা পর্যন্ত। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের এমপিরা যখন তাদের নিজেদের মতো করে প্রার্থী ঠিক করে দিচ্ছেন, তখন আওয়ামী লীগের অন্যান্য প্রভাবশালী নেতারা কেমন করে চুপচাপ করে বসে থাকবেন? তারাও তাদের মতো করে প্রার্থী দিচ্ছেন। এই উপজেলা নির্বাচনে একটি বড় বৈশিষ্ট্য দেখা যাবে যে অপেক্ষাকৃত তরুণ নেতারা উপজেলার জন্য স্বতন্ত্রভাবে প্রার্থী হবেন। বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ করা যে সমস্ত তরুণরা আপাতত এমপি হতে পারছেন না, সংগঠনে তাদের অবস্থান গুরুত্বপূর্ণ নয়, তাদের মধ্যে নানা না পাওয়ার বেদনা এবং হতাশা রয়েছে। এরা এবার উপজেলা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। এই সমস্ত তরুণদের নিজস্ব কর্মী বাহিনী আছে, অতীতে ছাত্রলীগ এবং যুবলীগ করার জন্য তাদের নিজস্ব বলয় তৈরি হচ্ছে এবং এই বলয়ের মাধ্যমে তারা নির্বাচনে একটি বড় ধরনের চমক দেখাতে চায়। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে দেখা গেছে যে যুবলীগ বা ছাত্রলীগের প্রাক্তন নেতারা নির্বাচনে দাঁড়ালে নির্বাচন সহিংস হয়ে উঠবে, কারণ এই তরুণরাই তাদের শক্তি। এরা এমপি বা আওয়ামী লীগের নেতাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে উপজেলা নির্বাচন করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যদিও উপজেলা নির্বাচন হচ্ছে স্বতন্ত্রভাবে, তারপরেও আওয়ামী লীগের নিজস্ব একটি ভোট ব্যাংক আছে। একইভাবে আওয়ামী লীগ বিরোধী ভোট ব্যাংকও রয়েছে। আওয়ামী লীগের একাধিক প্রার্থী বিজয়ী হলে বিএনপির স্বতন্ত্র প্রার্থী বা জামাতের স্বতন্ত্র প্রার্থী বাড়তি সুবিধা পাবে, কারণ যারা আওয়ামী লীগের সমর্থন করেন বা আওয়ামী লীগের যে সমস্ত প্রার্থীরা নির্বাচনে দাঁড়াবেন তাদের ভোটগুলো ভাগ হয়ে যাবে। অন্যদিকে বিএনপি বা জাতীয় পার্টি তাদের নিজেদের ভোটগুলো অন্তত অখণ্ড রাখতে পারেন, তাহলে সেই উপজেলাগুলোতে তাদের জন্য একটি সুবিধাজনক অবস্থা তৈরি হবে। কিন্তু আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াই উপজেলাগুলোকে জটিল সমীকরণে নিয়ে গেছে। এই লড়াইয়ের ফলে উপজেলা নির্বাচন আরও সহিংস হয়ে উঠতে পারে, পাশাপাশি উপজেলায় আওয়ামী লীগ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে ফেসবুকে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হাসান স্বপন, ধন্যবাদ।